করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি প্রচার শুরু করলো আরামবাগ বিজেপি। রবিবার সন্ধ্যায় আরামবাগের কালীপুরে তারা এই প্রচার করে। স্থানীয় বিজেপি নেতা আশিস মালিকের নেতৃত্বে এই প্রচার করা হয়। সঠিকভাবে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ইত্যাদি নিয়ে তারা বোঝান, পাশাপাশি অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। আর এই নতুন একটা ভাইরাস, করোনা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত হয়ে আছে, সেই আতঙ্কিত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় বা এটা সংক্রমণ থেকে কীভাবে ঝুঁকে থাকা যায়, ছোঁয়াচে সেইটা থেকে রেহাই পাওয়া যায়, সেই জন্য আমরা জনসচেতন করতে এসেছি। এটা হচ্ছে যখন বাড়ির বাইরে কেউ যাবে তখন হচ্ছে যেমন মাস্ক ব্যবহার করে, ভিড় বা জনবহুল এলাকায় গেলে তখন মাস্ক ব্যবহার করে, এবং বাড়িতে যখন ফিরে আসবে তখন হাত পর্যন্ত, এই কোমর পর্যন্ত যেমন হাত ধুয়ে নেয় সাবান বা ডেড হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেয়। আর এটা বেশি হচ্ছে বয়স্কদের, আর বাচ্চাদের সংক্রমণটা বেশি হয়, মানে রোগটা বেশি, কারণ ওদের ইমিউনিটি পাওয়ার কম, তো সেই জন্য ওদেরকে বেশি অ্যাটাক করে, সেই জন্য ওদেরকে বেশি সচেতন থাকতে হবে, আর বিশেষ করে বাচ্চাদের। আর আর কিছু করতে হবে না, আর একটু সচেতন থাকলে এটা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমাদের পশ্চিমবাংলায় সেরকম কোনো পাওয়া যায় না। তবুও আমরা সচেতন ব্যবহার, একটু ভয় হচ্ছে কেন, এর ওষুধ এখনো বিজ্ঞানীরা তৈরি করতে পারে, আতঙ্কগ্রস্ত একদম কোনো ব্যাপার নেই। আমরা আছি, প্রচার করছি, বিভিন্ন ভাবে আমাদের প্রচার হচ্ছে, সরকারি ভাবে হচ্ছে, আমরা তো পার্টির পক্ষ থেকে, সেই জন্য আমাদের আশা আপনাদের বাড়িতে, বাড়িতে বাড়িতে যাবো, যেকোনো উপসর্গ রাখতে পারে, ব্লাড টেস্ট ইত্যাদি এগুলো করা দরকার। ঠিক আছে, আপনি বলবেন জ্বর হয়েছে।